বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা পরিস্থিতি মোকাবিলায় প্রায় গোটা পৃথিবী জুড়ে চলছে লকডাউন ঘরবন্দি রয়েছেন বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা সামাজিক সচেতনতার বার্তা সরকারি তহবিলে অনুদানও দিচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা একই সঙ্গে অবসর সময় কাটাতে সোশ্যাল সাইটে একে অপরকে নিত্য নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন প্লেয়াররা এবার এক অভিনব চ্যালেঞ্জ দিয়ে সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় টেনিস ওপেনার লিয়েন্ডার পেস সোশ্যাল সাইটে যে চ্যালেঞ্জটি লিয়েন্ডার সকলের জন্য দিয়েছেন তার নাম নো লুক ফ্রাইং প্যান চ্যালেঞ্জ ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফ্রাইং প্যান দিয়ে তিনি দেওয়ালে বল মারছেন বলের দিকে না তাকিয়ে এই ভিডিও পোস্ট করে লিয়েন্ডার লিখেছেন লকডাউনের মধ্যে আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ রইল আপনাদের মধ্যে কতজন এটা করে দেখাতে পারবেন আপনাদের ভিডিও পাঠান কয়েকটা সেরা ভিডিও আমি টুইটারে তুলে দেব। লিয়েন্ডারের চ্যালেঞ্জ লুফে নিয়েছেন আরেক ভারতীয় টেনিস স্টার মহেশ ভূপতি চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি ফ্রাইং প্যান নিয়ে নেমে পড়েন ময়দানে মহেশ ভূপতিকেও দেখা যায় একই কাজ করতে কিন্তু লিয়েন্ডারের মতো বলের দিকে না তাকিয়ে মারার সিদ্ধ হস্তক এখনও হতে পারেননি মহেশ ভূপতি সোশ্যাল সাইটে ভূপতি লিখেছেন লিয়েন্ডার তোমার মতো বলের দিকে না তাকিয়ে ভলি মারার চেষ্টা করলাম কিন্তু সেরকম দক্ষতা আমার নেই লিয়েন্ডার যে কোনো কিছুতে নিয়েই ভলি মারতে পারে